আজকে তো মিনি ব্লগ দেবো, আজকে অত বড় ব্লগ হবে না, শর্টের মধ্যে হবে। তো এখানে দেখো মেয়েরা পড়ছে, কারণ হচ্ছে ফাইনাল, তোমরা সবাই জানো ফাইনাল চলছে। আর এখানে রান্না বসিয়েছি জানলা, আসতে বলি কারণ ওখানে মিস্ত্রি কাজ করছে, ওখানে জানলাটা দেওয়া রয়েছে। আমি রান্না করেছি আজকে কচু শাকের ঘণ্ট আর হচ্ছে কি মাছের কালিয়া, তোমাদের দেখাই চলো। এই যে ছোলা আর নারকোল করা কচু শাকের ঘণ্ট, এখানে অল্প, কারণ হচ্ছে গিয়ে আমরা নিরামিষ খাই শনিবারে, কেকে নিরামিষ খাওয়ানো জানি না, আমরা খাই। তো সকালবেলা ছোলার ডাল করেছিলাম, এই বাটিতে অল্প করে তুলে রেখেছি, ওই যখনও আছে রান্নার পাশে বাটি তো ওখানে আছে, আর এটা যে নিরামিষের বাটিতে আমি টেবিলে রেখে দিয়েছি, কারণ হচ্ছে কালকে শনিবারে আমরা নিরামিষ খাই। এখানে হচ্ছে গিয়ে নারকোল গুঁড়া বেসন দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আমি গুছিয়ে রেখেছি, খাবার সময় ভাজব। সকালবেলা ছোলার ডাল করেছিলাম, সেটা খানিকটা রয়েছে, তো হয়ে যাবে আমার হাজবেন্ডের খাওয়া। তো আজকে তোমরা দেখতে পেলে একটা মিনি ব্লগ, কারণ হচ্ছে গিয়ে শর্টের মধ্যে দিলাম, কারণ দেখছি অনেকটা টাইম। তো মিস্ত্রি বাড়িতে কাজ করছে, পাশের মানে আমার শাশুড়ি ঘরেই কাজ করছে, ঘরটাতেই কাজ হচ্ছে, এই জন্য খুব একটা বড় ব্লগ করতে পারছি না, সেখানে একটু যেতে হচ্ছে। মেয়েদের এক্সাম সামনে বলে ওরা পড়ছে, তো বেশি ডিস্টার্ব করবো না, এখন ওরা পড়ুক। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে ভালো ভালো ব্লগগুলো দেখার জন্য।